আমি তুলে মই প্রাঞ্জল প্রতিম হাজরিকা আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই মুহূর্তে অতিকৈ একটা গুরুত্বপূর্ণ খবর দিবলে বিচারিছো রাজ্যখনের বাবে, কিন্তু এয়ারপোর্ট চিড়িয়াখানার বিভিন্ন জীব জন্তুর পাছত এইবার দীঘলী পুখুরীক লই চর্চাত আছে অসম। কিন্তু দীঘলী পুখুরী এইবার গতাই দিছে গুজরাটের একটা কোম্পানিক। শরাইঘাটের রণর দীঘলী পুখুরী এতিয়া আন একটা প্রতিষ্ঠানক গতাই দিয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানটি হয়েছে গুজরাটের। আর যার বাবে এতিয়া প্রশ্ন, হাই সরকার গুজরাটের প্রতিষ্ঠানক সমজালে ঐতিহাসিক দীঘলী পুখুরী। বিভিন্নজনে এতিয়া এনে ধরনের সোশিয়াল মিডিয়াত হ্যাশট্যাগ দি ট্রেন্ড আরম্ভ করা দেখিলে পাওয়া গেছে। আম আদমি পার্টিও গোটেই বিষয়টুক লই জাঙুর খাই পড়া দেখিলে পাওয়া গেছে। এই মুহূর্তে ফুল গ্রাফিক্সত ভিডিও ওয়ালত সেই খবর জানাইছে। এইবার গুজরাটে পরিচালনা করব ঐতিহাসিক দীঘলী পুখুরী। এই খবর অতিকৈ গুরুত্বপূর্ণ, অসমৰ প্রতিষ্ঠানক নহয় গুজরাটের প্রতিষ্ঠানক দায়িত্ব দিলে দীঘলী পুখুরী। গুজরাট প্রতিষ্ঠানক সমজালে রজা ভগদত্তই খন্দুয়া দীঘলী পুখুরী। বীর আহোমর শরাইঘাট যুদ্ধর ইতিহাসের দীঘলী পুখুরী এতিয়া বহিরাগত প্রতিষ্ঠানের হাতত। সংবাদমেল পাতি আপর নেতা জিতুল ডেকায় ফাদিল করিলে বিস্ফোরক তথ্য জনাই গৈছো। সেই গুরুত্বপূর্ণ খবর দীঘলী পুখুরীক লো এইবার আম আদমি পার্টিয়ে একটা মহাবিস্ফোরণ ঘটাইছে, যে দীঘলী পুখুরী এইবার অসমিয়া বা অসমর কোম্পানিক নহয় গুজরাটের একটা কোম্পানিক গতাই দিয়া হয়েছে। আর তাক লো এতিয়া আম আদমি পার্টিও জাঙুর খাই পড়া দেখবলে পাওয়া গেছে। কেন শেহতীয়াকৈ লোকপ্রিয় গোপনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টর পর আরম্ভ করে চিড়িয়াখানার জীব জন্তু বহিরাজ্যলৈ সরবরাহ হওয়াক লো বিভিন্ন প্রান্তত প্রতিবাদর জোয়ার উঠিছিল, বিভিন্ন প্রান্তত চর্চা হয়েছিল, সোশ্যাল মিডিয়াত হ্যাশট্যাগে বিভিন্ন ট্রেন্ড আরম্ভ হয়েছিল। আর এইবার ট্রেন্ড আরম্ভ হয়েছে হাই সরকার গুজরাটের প্রতিষ্ঠানক সমজাই দিলে ঐতিহাসিক দীঘলী পুখুরী। অসমৰ প্রতিষ্ঠানের অভাব আছিল নেকি? অসমৰ প্রতিষ্ঠান বা অসমৰ কোম্পানিয়ে যদি কোটি কোটি টাকার কন্ট্রেক্ট করব পারে, তেন্তে অসমৰ প্রতিষ্ঠানে দীঘলী পুখুরী মেইনটেইন করব নোৱাৰিলে হয় নেকি? এনে প্রশ্নের এতিয়া সৃষ্টি হয়েছে। আমি সেই ভিজুয়েলস দেখাবলে চেষ্টা করি, কিন্তু বিভিন্নজনে বিভিন্ন মন্তব্য দিছে। আম আদমি পার্টিও গোটেই বিষয়টুক লো এতিয়া জাঙুর খাই পড়া দেখবলে পাওয়া গেছে। কিন্তু উজান বজাৰৰ যে দীঘলী পুখুরী, সেই দীঘলী পুখুরী এইবার আন এটা প্রতিষ্ঠান বিশেষ গুজরাটের প্রতিষ্ঠানক দায়িত্ব দিয়া হয়েছে। অসমৰ প্রতিষ্ঠানক নহয় গুজরাটের প্রতিষ্ঠানক এতিয়া দায়িত্ব দিয়া হয়েছে দীঘলী পুখুরী দায়িত্বত। বীর আহোমৰ শরাইঘাট যুদ্ধর ইতিহাসের দীঘলী পুখুরী এতিয়া বহিরাগত প্রতিষ্ঠানের হাতত। সংবাদমেল পাতি আপর নেতা জিতুল ডেকায় ফাদিল করিলে এই বিস্ফোরক তথ্য। উজান বজাৰৰ থলুৱা উদ্যোগীর কাহি অস্বস্থ নিবিদা প্রদান করলে বহিরাগত কোম্পানি। আহমেদাবাদৰ ECHT কল যে পাঁচ বছর এনে ধরনের একটা স্ল্যাব ওয়াইজ 15 বছরের কারণে এই প্রতিষ্ঠানটি গতাই দিলে। আর গুজরাটের এই প্রতিষ্ঠানটি 30 লাখ 12 হাজার টাকা ইতিমধ্যে ফিক্সড ডিপোজিট জমা দিবর কারণে সরকারের যে পর্যটন বিভাগ আছে, পর্যটন উন্নয়ন নিগমে তেওঁলোকলৈ পত্র প্রেরণ করেছে আর তেওঁলোকক ইতিমধ্যে ইয়ার দায়িত্ব দিয়া হয়েছে। এটা আমার প্রশ্ন হয়েছে যে দীঘলী পুখুরী কেন্দ্রিক যেটা ব্যবসায় দীঘলী পুখুরীটির যতনে রখার কারণে, দীঘলী পুখুরীটির জড়িত হয়ে থাকা এই কামখানি করার কারণে কোনো উদ্যোগী, কোনো থলুয়া উদ্যোগী এই বিজেপি সরকারখনে নাপালে নেকি? কি কারণত অতি সংগোপনে দীঘলী পুখুরীক এনে ধরনের গুজরাটের প্রতিষ্ঠানের ওসর গতাই দিয়া? এই যেটা নিবিদা আহ্বান করলে গুজরাটের প্রতিষ্ঠানক দীঘলী পুখুরী গতাই দিয়ার কারণে পর্যটন উন্নয়ন নিগমে যে নিবিদা আহ্বান করলে, এই নিবিদার কথা বহু থলুয়া ব্যবসায়ী, থলুয়া যদ্যোগী কিন্তু ভুকে নাপালে, গমে নাপালে, অতি সংগোপনে এই কাম করা হল। আর এই যে টেন্ডার প্রক্রিয়া আছিল, মাত্র দুটা প্রতিষ্ঠানেহে এই টেন্ডার প্রক্রিয়াত অংশগ্রহণ করেছিল। এমফিটাইট বলে একটা প্রতিষ্ঠান, এমফিটাইট সানসি প্রাইভেট লিমিটেড, এমফিটাইট
সানসি প্রাইভেট লিমিটেড আর যুক্ত প্রতিষ্ঠানও ইতিমধ্যে দিয়া হল ECHT কংগ্লোমেরাট প্রাইভেট লিমিটেড, এটা হল আহমেদাবাদর, এটা হল মহারাষ্ট্র গুজরাটের, এটা মহারাষ্ট্রের, এটা এই দুটা প্রতিষ্ঠানেহে এই নিবিদাত অংশগ্রহণ করেছে। অথচ এটা টেন্ডার প্রক্রিয়া হব লাগিলে, দুটা পার্টির মাজত কেউ টেন্ডার হব নয়।